গুড মর্নিং, আজ সোমবার। দাঁড়াও, কিভাবে যেতে হচ্ছে না সব জানো। চলো, আমি রান্নাবান্না সারলাম, সব রান্না হয়ে গেছে। এখন দুধ বসিয়েছি, তিনটে দুধ একেবারে বসিয়েছি, অনেকটা দই পেতে রাখবো। আমি এরকমই করি, তিনটে বাটিতে সেট করে রাখবো। ঠিক আছে, চলো এবার দেখাই আগে। দেখো আমি রান্না করেছি আজকে মাছ, এই যে তেলাপিয়া মাছ, জাস্ট আলু দিয়ে করেছি। আর এই আলুগুলো সেদ্ধ করে রেখেছি, তার কারণ হঠাৎ কিছু যদি করতে হয় তাহলে এটা আমায় অনেক সাহায্য করবে। আচ্ছা, একটু নিরামিষ তরকারি আছে এখনো, এটাও খাওয়া হবে। আর এই যে ডিম, দেখো দুটো ডিম ছাড়ানো, একটা ডিম ছাড়ানো না। আমরা না, দেখো তোমাদের কাছে বলতে আমার কোনো আপত্তি নেই, আমরা খাওয়ার সময় যে যার ডিম ছাড়িয়ে নিই। এই যে দুটো ডিম ছাড়ানো, একটা মম ছাড়িয়েছে, একটা আমি ছাড়িয়েছি, আর এটা ওর পাপা খাওয়ার সময় নিজে সেট করে নেবে। চলো, এই যে চা খেয়ে আমরা, চা করে, চা খাওয়া দাওয়া মানে নিজ আমরা খেয়ে সেট করে আবার রেখেছি ধুয়ে, তার কারণ ওদের চা করতে হবে মিস্ত্রিদের। হ্যাঁ, এখানে দুধ বসিয়েছি, তিনটে প্যাকেট একবারে, অনেকটা দই পেতে রেখে দেবো, আমার দু তিন দিন হেসে খেলে চলে যাবে। আর এটা অনেকটা মানে এই দইটা না আমাকে অনেক সাহায্য করে, মানে খাওয়া দাওয়াটা একটু তরকারি টরকারি কম থাকলেও ম্যানেজ হয়ে যায়। এই দই, চাটনি, এই ব্যাপারগুলো যদি থাকে না, দেখবে একটা মন ভালো মানে মন ভালো হয়ে যাওয়ার ব্যাপার থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তরকারি যদি একটু কমও থাকে তাহলে চোখে পড়ে না। এগুলো হচ্ছে টেকনিক। এই দেখো আমি বসিয়ে দিয়েছি, হালকা দিয়েছি, তার একটাই কারণ আমি জানি এখন আমি ভিডিও করব, পড়ে টড়ে গেলে মুশকিল হবে, ওই জন্য হালকা দিয়ে দিন, চা তাও একবার নাড়িয়ে দিই, লেগে যাবে আবার। যাই হোক, দেখো আমি কুকারের ঢাকনা কখনো বাতাসের দিকে দিই না, এই যে আমি নিজে মাজি, কেননা এই কর্নার টর্নারগুলো না ওরা পরিষ্কার করে না। দেখো তার জন্য আমার একটা ব্রাশ আছে, চলো ব্রাশটাও রেখে দিই তোমাদের দেখাই। এই যে এই ব্রাশটা দিয়ে, সাবান দিয়ে আমি নিজে পরিষ্কার করি। এই যে রাখলাম এখানে মগে, আমার যে মানে রুমালটায় আমি গ্যাস ট্যাস মুছি, সেটা আমি সাবান জলে ভিজিয়ে রাখি, যদিও সাবান এখনও দিইনি। আচ্ছা, এখানে ভাত আমি এইভাবে সিঙ্কে উপুর করছি, ডাবল সিঙ্ক মেনলি আমি এর জন্যই কিনেছি। ভাতটা আমি সেট করে নিই এখানেই, এখান থেকে ডিরেক্ট তুলে নিই। আর কি দেখাবো, এই তো আর দাঁড়াও, মোটামুটি সব দেখালাম, মানে অনেক কিছুই নতুন দেখালাম যেটা তোমরা জানতে না, খুচখাচ এগুলো। আজকে তো কাজ চলবে, আজ মানে ফুল দমে রঙের কাজ শুরু হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি, দেখেছ রং চলবে, এখন কদিন লাগবে জানি না। বাবা এরা কী যে করবে না, আর তোমার কন্ট্রাক্ট না তো, দেদার রং তো লাগাবেই, আর মানে লেবার চার্জের জন্য, আর খালি কেনাবে। যাই হোক, দেখি যাই কিছু করি না কেন, ব্যাপারটার মানে আমার লক্ষ্য হচ্ছে যেন ভালো হয়, লাগুক না, যদি ভালো করে তো ঠিক আছে, কিন্তু আননেসেসারি যদি লাগায়, ধরো একবার করলো, একবার দিল, এবার আর কোনো প্রয়োজন নেই, দুবার দিয়েই হয়ে যায়, সেটা যদি আবার বলে থার্ড টোন দিতে হবে, তাহলে সেগুলোই আমরা বুঝি, জানো তো আমরা প্রত্যেকেই বুঝি ব্যাপারগুলো, যার জন্য বলিও যে আর তো দরকার নেই, কী দরকার আর দেওয়া, কোনো অংশেই তো কম বুঝি না আমরা প্রত্যেকেই, আমি আমার কথা বলছি না,
ওদের একটু বলতেও হয় না, যেটা আছে একদম ঠিকঠাক আর দরকার নেই, একদম পুরোপুরি ওদের ওপর ছাড়তে নেই, আমি ছাড়ি না। স্টার্ট হয়ে গেছে রঙের কাজ। রঙের কাজ হলে কি হবে, ওই পুট্টি আর প্রাইমারের কাজ কিন্তু এখনও বাকি আছে, ওটা আজকে আমার ইচ্ছে আছে কমপ্লিট করা। ওই পুট্টি প্রাইমারের খেলা এবার বন্ধ করব। ওরে বাপরে, সমানে পুট্টি দিয়ে যাচ্ছি আর প্রাইমার দিয়ে যাচ্ছি, খালি কেজি কেজি কিনছি আর ওরা দিচ্ছে। দেখা যাক, আজকে আমার ওই লোটাগুলো সরানোর ইচ্ছে আছে, পুরো কমপ্লিট করে সরিয়ে নেব। এবার রঙে হাত দিয়েছে, রঙ নিয়ে ভাববো। সব গুলিয়ে পেঁচিয়ে একাকার মানে অবস্থা হবে, এটা সেটা এই কন্টেনার ওই কন্টেনার, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওটাকে আজকে সরাবো, দেখি আজকে ওকে দিয়ে করিয়ে ওটা আজকে সরাতে হবে। এবার রঙ নিয়ে খেলা করো, কাছে আছি বলে না আমি বেশ বুঝতে পারছি, অনেক ভালো হচ্ছে। ভালো হচ্ছে বলতে মানে নিজেও জানতে পারছি আর ভালো মন্দ যথেষ্টই আমরা প্রত্যেকেই বুঝি। ডিসিশনগুলো আমাদের উপর রাখাই ভালো, ওরা তো ওদের স্বার্থে নানান রকম কথা বলবে, এটা অল টাইম মাথায় রাখতে হয়। তবে আমার লক্ষ্য হচ্ছে ভালো করা, ভালো করা, আর ওদের সব কথায় একদম ধ্রুব সত্য বলে মেনে না নেওয়া, নিজে বুঝে বিচার করতে হবে, আগে বিচার করে ব্যাপারটা সামলাতে হবে। যাই হোক, টুকটাক দেখালাম, নতুন নতুন আরও অনেক কিছু দেখাবো, আমি কিভাবে কি করি, কোনটা কেমন করে সেট আপ করি, নতুন নিজের থেকে মাথায় বের মানে বের করে কি করি সব জানতে পারবো। আস্তে আস্তে সমস্ত কিছু আমি বলবো, কোনো কিছু গোপন না করে। হ্যাঁ ঠিক আছে, আজকের ব্লগটা আর বাড়াবো না, আমি তোমাদের আগেই বলেছি একদম পুচকি পুচকি ব্লগ করব, কিন্তু রেগুলারের মানে আপডেটটা দেব, তোমরা সব জানতে পারবে। আজ তাহলে এখানেই শেষ করি, চলো বাগানে গিয়ে এন্ড করি। এখানে এলেই কেমন যেন মন ভালো হয়ে যায়, এত গাছের মধ্যে না মানে ভীষণ ভালো লাগে। আজকে আর আমি দেখি তোমাদের দেখাবো না, আমি ডিটেল গাছগুলো দেখতে পাচ্ছি, আজকে তোমরা আমায় দেখো, আমি গাছকে দেখি, আমার চোখ দিয়ে গাছ দেখো, তোমাদের আর গাছ দেখাবো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও, বিশেষ করে মেয়েরা যারা দেখভাল করতে করতে একেবারে ক্লান্ত, এবার নিজের দিকে তাকাও। খুব ভালো থেকো।